সরি ফর দ্য ইন্টারাপশন, যতক্ষণে লাইসেন্স চেক করে ততক্ষণে আমি বলে দিই, আজকে আমরা যাচ্ছি ফোর পয়েন্টসে, ওখানে বাফেট লাঞ্চ করবো। অনেক অলরেডি ওয়েট করতেছে আমার জন্য, আর বাসায় আমার ওয়াইফ বিজি বিকজ বাসায় গেস্ট আসছে, এই জন্য আজকে আমরা দুজনে খাবো, আমি আর অনেক। সো লেটস গো। অনেক খাওয়ার সময় কথা বলে না। এনিওয়ে, এই জায়গাটা দেখেন, ও মাই গড, আমি এখনই খাওয়া নিয়ে আসা যাব, আই ক্যান্ট ওয়েট। আজকে কী কী ফুড অ্যাভেলেবেল আছে সেগুলো আমরা এখন দেখব। সাত ধরনের সালাদ, ব্রেড অ্যান্ড বাটার, চিকেন সুইট কর্ন স্যুপ, স্টিমড অ্যান্ড ফ্রাইড রাইস, চাউমিন, গ্রিল্ড ল্যাম্প চপড, ওরিয়েন্টাল স্টাইল চিকেন, কোকোনাট রেড ফিশ কারি, চাইনিজ ভেজিটেবল, আর এখানে আছে লাইফ পাস্তা বার, বিফ আচারি, চিকেন রেজালা, নান অ্যান্ড ডাল ফ্রাই। এগুলোই ছিল মোটামুটি এখানকার সালাদ স্টার্টার অ্যান্ড মেইন প্লেটারগুলো। আর এই যে উনি নান মেক করতেছে, আর এর ওই কর্নারে আছে হচ্ছে ডেজার্ট আইটেমগুলো, ওগুলো আমরা একটু পরে কভার করবো, আপাতত আমি তুলে নিব খাবারগুলো আমার। এনিওয়ে, আমি ভিডিও করতেছি এই জন্য আমি অ্যাকচুয়ালি খাবারগুলো তুলতে পারছি না, সো উনি আমাকে হেল্প করতেছে খাবারগুলো নেওয়ার জন্য। ওকে, সো ফার্স্টে আমি স্যুপ ট্রাই করব উইথ সাম সালাডস অ্যান্ড সাম ফ্রুটস। আর আমার তরমুজ অনেক পছন্দ, আর বছরের এই সময়টা তো আসলে বাইরের তরমুজ পাওয়া যায় না, সো তরমুজ খেতে হলেও চলে আসতে পারেন আপনার এখানে। এনিওয়ে, শুরু করা যাক। আচ্ছা, স্যুপটা দেখতে অনেক ঠিক লাগছে, খেয়ে দেখা যাক। অন্যান্য কোনো জায়গার বাফেটের মতো না, অনেক বেশি মজার স্যুপটা। কে এখানে এসে এরকম একটা জায়গায় বসে তরমুজ খেতে মিস করতে পারে বলেন। আচ্ছা, এখানে সবথেকে বেস্ট লাগছে আমার বিফ সালাদ, এটা বারবিকিউ বিফ সালাদ। বিফের টেক্সচারটা দেখেন, অনেক মজার এটা, এটা আসলেই ট্রাই করবেন। আর এটা হচ্ছে মিক্সড সিফুড সালাদ, এখানে দেখেন এটা কালামারি আছে এখানে ভিতরে, আমার কাছে এটা ভালো লাগছে। আর এটা হচ্ছে সসেস সালাদ, এটা হচ্ছে এখানে দেখেন যে সসেস আছে, সাথে বিনস আছে এবং পাইনঅ্যাপেল, টমেটো এবং ক্যাপসিকামের সাথে মিক্স করা আছে, এটা অনেক মজার। ও আচ্ছা, বলি আর এটার নাম আসলে এখানে দেওয়া নাই, আর আমি জানি না, এটা ফার্স্ট আমি খাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগছে, আপনারা এটার নাম জানলে অবশ্যই আমাকে জানাবেন, এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে। এখন আমি গ্রিল্ড ল্যাম্প চপটা ট্রাই করব। আচ্ছা, এটা নাইফ দিয়ে খুব ইজিলি কাটা যাচ্ছে, সো দেখে মনে হচ্ছে টেন্ডার হবে, সো খেয়ে দেখি। অনেক সফট। আচ্ছা, ফ্লেভারের ব্যাপারটা বলতে গেলে গ্রিল্ড ফ্লেভার, সো বারবিকিউ একটা স্মেল আছে, গ্রিল্ড মোটামুটি ভালো, আমার কাছে ভালো লাগছে। আর এটা হচ্ছে ফিশ চিকেন, এটা অনেক জুসি। ঠিক আছে, বানাচ্ছ, আমি পপুলার, সবাই সবাই ডিমান্ড করবে এই ছেলেকে, স্যার আপনার ভিডিও অচল অচল। সো আমি এখন পাস্তা খাবো, আর এখানে ওনারা দুই টাইপের পাস্তা মেক করে লাইভ, একটা হচ্ছে হোয়াইট ক্রিমি সস দিয়ে, আর একটা হচ্ছে স্পাইসি রেড সস দিয়ে ওটা। সো আমি এখন হোয়াইট সস দিয়ে যেটা সেটা খাবো, সো দেখা যাক কীভাবে তারা বানাই। লাইফ পাস্তা এখন টেস্ট করে দেখি কেমন লাগে আর কি টেস্ট করে। আমার কাছে একটু সল্টটা বেশি লাগছে, আর চিজটা একটু ডিফারেন্ট, এই জন্য একটা অন্যরকম ফ্লেভার আসতেছে, আমার কাছে অতটা বেশি ভালো লাগতেছে না। তারপরেও খাওয়ার যেহেতু নিয়েছি, তো শেষ করতে হবে।
আচ্ছা এখন দেখা যাক এখানে ডেজার্ট আইটেম কি কি আছে। চকলেট ব্রাউনি, অ্যাপল ফ্ল্যান, চিজ কেক, রেড ভেলভেট কেক, ক্যারট কেক, ছোটো ছোটো অ্যাপল ক্রাম্বল, লিনজার কেক, ভ্যানিলা সুইস রোল, ব্যানানা চকলেট চিজ কেক, পাইনঅ্যাপেল আপসাইড ডাউন কেক, আরও আছে সুইট ইয়োগার্ট এবং রাইস পুডিং। তো আমি মোটামুটি সবগুলো ডেজার্ট আইটেমই নিয়ে চলে আসছি এক প্লেটে। তা আমি এখন খাবো, খেয়ে যে আপনাদেরকে জানাচ্ছি কোন কোনগুলো আমার কাছে সব থেকে ভালো লাগছে আর কি। তো এখানে সবগুলো আইটেমের ভিতরে আমার কাছে সবথেকে ভালো লাগছে চিজ কেক, আর এই অ্যাপেল ফ্ল্যানটা অনেক লাইট সুইট, এটা আমার কাছে ভালো লাগছে। আর এটা ভ্যানিলা সুইস রোল, ভ্যানিলা সুইস রোলটা অনেক মজার। আর অ্যাপেল ক্র্যাম্বল, এটা মোটামুটি ভালো, বাট এই ব্রাউনিটা অনেক মজার। ব্রাউনিটা দেখেন এসে সাথে চামচের সাথে অলরেডি লেগে গেছে। আর বাকি সব আইটেমগুলো মোটামুটি এভারেজ, আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে। তো এখন আমি সবগুলো শেষ করে ফেলবো খেয়ে দিয়ে, কোনো ফুড ওয়েস্ট করা যাবে না। আচ্ছা আমাদের টোটাল বিল আসছে হচ্ছে 2389 টাকার। আমাদের বেসিক্যালি একটা কার্ড ছিল, ব্র্যাক ব্যাংকের গোল্ড কার্ড, এই জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়েছি আমরা। আর এখানে দুইটা অ্যাকোয়াফিনা পানির দাম নিয়েছে ওনারা হচ্ছে 150 টাকা। বাট ফুডের কোয়ালিটির সাথে যদি আমি প্রাইসের কম্পেয়ার করি তাহলে কোয়ালিটি যথেষ্ট ভালো, সো ইয়েস, ইটস ডেফিনেটলি ওয়ার্থ দ্য প্রাইস। আর নেক্সট দু একদিনের মধ্যে হয়তো আমি শ্রীমঙ্গলে যাব আমার কিছু ফ্রেন্ড এবং কিছু ছোটো ভাইদের সাথে। তো হোপফুলি নতুন কিছু আপনাদের সাথে আনার, সামনে আনার চেষ্টা করব, শ্রীমঙ্গলের কী কী খাবার খাওয়া যায় না খাওয়া যায়, কীভাবে যেতে হয়, সামথিং লাইক দ্যাট, এই টাইপের কোনো একটা ভ্লগ করার ইচ্ছা আছে। তো সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর সঙ্গে থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে, আল্লাহ হাফেজ। এমনি এমনি ফটোগ্রাফি করা যাবে, ছবি উঠানো যাবে, ছবি আর পিকচার, স্টিল পিকচার, স্টিল পিকচার, ভিডিওটা আমাদের আসলে এলাউড না। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে সময় ধরে বলেছেন যে আমি বলি। আচ্ছা ওকে, না জব তো হয়েছে না, থ্যাংক ইউ ভেরি মাচ।